প্রিয় ছাত্রছাত্রীরা ওয়েলকাম টু মাই চ্যানেল পরীক্ষা দোরগড়ায় এই মুহূর্তে অঙ্কের স্ট্র্যাটেজি কি হতে পারে সেইটা হচ্ছে সবচেয়ে বড় জিজ্ঞাস্য এখন বিষয়টা হচ্ছে কোন অঙ্কগুলো আমরা করব কোন অঙ্কগুলো পরীক্ষায় দেখতে পাবো ইত্যাদি তো তার জন্য তোমাদের একটা সাজেশান আমি আজকে করাবো যে ক্লাসটা আমি আমার পেড ব্যাচের ক্লাসে করিয়েছিলাম এবং এই ক্লাসটাতে আমরা সাজেস্টিভ সেই সব অঙ্কই করে করবো যেগুলো অবশ্যই অবশ্যই পরীক্ষায় পড়বে গত বছরে আমি যে অঙ্কগুলো করিয়েছিলাম তাতে পনেরোটা অঙ্কের মধ্যে চোদ্দোটা অঙ্ক কমন পড়েছিল শুধুমাত্র মৌলিক সংখ্যার অঙ্কটি বাদ দিয়ে বাকিগুলি ও কমন পড়েছিল ফলে আমি যে সাজেশন করবো অবশ্যই সেখান থেকে আসার সম্ভাবনা বিপুল এবং তোমরা সিরত থাকো এই অঙ্কগুলো কিভাবে করবে তার শর্টকাট ট্রিক্স কি। কোন কনসেপ্ট দিয়ে অঙ্কগুলো করবে অতি সহজে মিনিমাম টাইমে অঙ্কগুলো করাটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার কারণ আমাকে এতগুলো প্রশ্নের উত্তর এত কম সময়ের মধ্যে দিতে হলে সময় এনিহা বাঁচাতে হবে আজকের এই ক্লাসটা আমি যখন ছাত্রদেরকে করিয়েছি সেই বিষয়টাকে অনুভব করে এবং সম্ভাব্য যত ধরন হয় সেই সমস্ত ধরনের অঙ্কগুলো আজকের এই ক্লাসে তোমাদেরকে সমাধান করব আর একটা বিষয় মনে রাখবে যে প্রিভিয়ার্স ইয়ার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ প্রিভিয়ার্স ইয়ার থেকেই কিন্তু মেন্টালিটিটা বোঝা যায় পরীক্ষকদের তারা কোন ধরনের পরীক্ষাকে প্রেফার করে এবং তার সঙ্গে সঙ্গে সেম স্তরের অন্য স্টেট এবং বিশেষ করে সেন্ট্রাল যে এক্সামগুলো নেয় সেই স্তরের যে প্রশ্নগুলো সেগুলোই কিন্তু ডাইলিউট করে সেগুলোই ডাইলিউট করে ওয়েস্ট বেঙ্গল দেওয়ার চেষ্টা করে ফলে সেই বিষয়গুলোকে কভার করা একটা বড় ফ্যাক্টর যেটা টিচারদের কাছে অনেক সহজ হয় ছাত্রছাত্রীদের কাছে এটা একটা মুশকিল ব্যাপার যেটা আমি তোমাদের জন্য করে দিয়েছি চলো ক্লাসটা করতে থাকো বিভিন্ন ধরনের অঙ্ক যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক সেই অঙ্কগুলো আজকে আমরা করব এবং একটু স্পিডে করব যাতে ম্যাক্সিমাম কিছু জিনিসপত্র আজকে করা যায় ঠিক আছে চলো আর দেরি করবো না আজকে ক্লাসটা দেখো একদম প্রথম অঙ্কটা আমাদের কি বলেছে প্রথম অঙ্কটাই বলেছে একদম প্রথম অঙ্কটা চলে এসো একদম প্রথম অঙ্ক বলেছে গড় কত এই ধরনের গুণিতক তাদের গড় কত তাহলে দেখো তিনের প্রথম দশটা গুণিতকের গড় আমাকে প্রথমে বের করতে দিয়েছে আচ্ছা বলতো তিনের সোজায় বোস তিনের দেখো যদি আমি প্রথম দুটো গুণিতক নিতাম তাহলে একটা তিন আর একটা ছয় এদের কত হবে তিন তখন যোগ করবো তিন ছয় নয় নয় আঠেরো আঠেরো আর বারো তিরিশ তিরিশ কে চার দিয়ে ভাগ করো তাহলে দেখো চার দিয়ে ভাগ করলে চার সাতটা আঠাশ উনত্রিশ তিরিশ পাঁচে কুড়ি সেভেন পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে এখান থেকে একটা জিনিস দেখো যদি আমি এই চারটা সংখ্যা যখন আমি গড় করছি চারটাকে যদি না নিই প্রথম আর শেষটার গড় করতাম তাহলে দেখো আসতো দেখো তিন এবং বারো যোগ করে যদি দুই দিয়ে ভাগ করতাম তাহলে হলো পনেরো বাই দুই মানে সেভেন পয়েন্ট ফাইভ এখান থেকে একটা শিক্ষা পেলাম কি শিক্ষা পেলাম বলতো যে আমাকে যেসব গুণিতকেরই গড় বার করতে দিক না কেন যেসব গুণিতকেরই গড় বার করতে দিক আমরা শুধু প্রথমটা আর শেষটার গড় বার করবো বারো এরকম করে দশতম গুণিতকটা কত হবে তিন দশে তিরিশ হবে ঠিক আছে তাহলে এই সবগুলোর গড় বার করতে গিয়ে সবগুলোর গড় বার করার দরকার নেই শুধু প্রথম আর শেষটার গড় বার উত্তর হবে তিন চোখ তিরিশ বাই দুই

ধরো একটা সংখ্যা পাঁচ পাঁচকে এক দিয়ে গুণ করলে যেটা পাবো সেটা একটা গুণ নিয়োগ পাঁচের পাঁচকে দুই দিয়ে গুণ করলে যেটা পাবো সেটাও পাঁচের গুণ নিয়োগ পাঁচকে তিন দিয়ে গুণ করলে যেটা পাবো পনেরো সেটা হচ্ছে পাঁচের গুণ নিয়োগ বুঝতে পারলে মানে মুদ্রা কোথায় নাম তা পাঁচ একে পাঁচ পাঁচ দিয়ে দশ পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ এই যে গুণ করে করে যেগুলো পাচ্ছ সেগুলো সবই হচ্ছে ওই পাঁচের গুণ নিয়োগ বুঝতে পারলে ঠিক আছে চল তাহলে নেক্সট অঙ্কটায় আসি প্রথম পরের অঙ্কটা দেখো বলছে বারো আর আঠের তৃতীয় সমানুপাতিক এখানে কয়েকটা জিনিস মাথায় রাখবে কি হয় দ্বিতীয় সমানুপাতি অনেক অঙ্কে বের করতে দেয় তৃতীয় সমানুপাতি দেয় চতুর্থ সমানুপাতি অনেক অঙ্কে বের করতে দেয় তো দেখি নিয়েছিলাম ঠিক আছে তাহলে ধর এখানে কি বলেছে তৃতীয় বোস থার্ড প্রপোর্শন আমাকে মানে কি বারো আছে আঠেরো আছে আর একটা সংখ্যা থাকবে তোর নাও এক্স এরা সমানুপাতিতে থাকবে অনুপাত যা হবে আর সমানুপাতিতে আছে মানে টা কি এক নম্বর দু নম্বরের অনুপাত যা দুই তিনের অনুপাত তাই হবে তিন চারের অনুপাত চাই হবে তাই হবে চার পাঁচেরও তাই হবে পাঁচ ছয়েরও তাই হবে বুঝলে তাহলে তৃতীয় সমানুপাতিক মানে হচ্ছে থার্ড সংখ্যাটা যেটা আগের গুলো ঠিক আছে তো দেখো তাহলে এক্ষেত্রে যদি আমাকে তৃতীয় সমানুপাতি যদি বের করতে হয় আমরা কি করব আমি কি বললাম যে তিনটে সংখ্যা আমার যদি তৃতীয় সমানুপাতিটা বের করতে হয় সমানুপাতির কথার অর্থ কি প্রথম আর দ্বিতীয় অনুপাত যা হবে দ্বিতীয় আর তৃতীয় অনুপাত ব্যাপারটা বুঝলি যে এখান থেকে এর মান বার করতে হবে তো সবচেয়ে সহজ উপায় কি যে দুটো সংখ্যা তোমাকে বলে দেবে দিয়ে বলবে তৃতীয় সমানুপাতি বার কর তাহলে তৃতীয় সমানুপাতি বার করার সবচেয়ে পাঁচটার বর্গ করে দাও আর প্রথমটা দিয়ে ভাগ করে দাও ঠিক আছে মাঝের বর্গ বর্গ মানেই সেই সংখ্যা গুণ সেই সংখ্যা ভাগ 12 6 দিয়ে 12 6 3 এ 18 2 দিয়ে কাটো 2 9 এ 18 9 দিয়ে তাহলে কত হলো তৃতীয় সমানুপাতি হচ্ছে 27 বোঝা গেল দেখো তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি যদি কোনো অঙ্কে দেখো তোমাকে তৃতীয় সমানুপাতি বার করতে বলেছে 12 এবং 18 তাদের তৃতীয় সমানুপাতি বের করতে বলেছে তাহলে সেই তৃতীয় সমানুপাতি বার করা সবচেয়ে তৃতীয় সমানুপাতি তাহলে যেটা দ্বিতীয় থাকবে মানে যেটা যে সংখ্যাটা মাঝে থাকবে বা দ্বিতীয় থাকবে তিনটে সংখ্যা যেটা মাঝে আছে তার বর্গ করে দেবে বর্গ মানে সেটা গুণ সেটা আর প্রথমটা দিয়ে ভাগ করে দেবে বারো দিয়ে ভাগ করে দিয়ে কাটাকাটি করবে ছয় দুই বারো ছয় তিন আঠেরো দিয়ে আবার দুই দিয়ে কাটো নয় তিন নয় সাতাশ তাহলে হয়ে যাবে এটা অ্যান্সার ক্লিয়ার যদি তৃতীয় সমানুপাতি বার করতে বলে দেখো সবাই যদি ক্লিয়ার একটা ছোট লাইক করে আমি চতুর্থ সমানুপাতিটাই আসবো এবার দেখো আমি যেটা বলবো সেটা হচ্ছে চতুর্থ সমানুপাতি দেখো চতুর্থ সমানুপাতি যখন আমরা নাও এরকম বলেছে হ্যাঁ এরকম বলেছে বারো চব্বিশ দিয়ে বলছে বলো তাহলে চতুর্থ সমানুপাতি কত তাহলে বের করার উপায় কি একটু আগেই দেখো আমি বললাম যে সমানুপাতি মানে কি এক এর চা রেশি হবে দুই তিনেরও তাই রেশি হবে তিন চারেরও তাই রেশি হবে তাহলে আমি যদি এক আর এর রেশিও করি কত হবে বারো আর আঠেরো ঠিক তেমনি এই দুটো যদি রেশিও করি তাহলে কত হবে চব্বিশ কোয়ারি মার্কটা বার করতে হবে দেখো সহজেই আমরা বলতে পারি চব্বিশ এবং আঠারো কে গুণ করে বারো দিয়ে ভাগ তাহলে আমাদের চতুর্থ সমানুপাতি হবে তাহলে এটা সহজ নিয়মটা কি মানে এটা তো গেল আমি কনসেপ্টটা বোঝালাম এখন চতুর্থ সমানুপাতি যদি বের করতে বলে চারটা সংখ্যার যদি চতুর্থ সমানুপাতি বার করতে বলে

মাঝের দুটোকে গুণ করে নেবো বুঝলে অর্থাৎ দু নম্বর পদ এক নম্বর দু নাম্বার তিন নাম্বার চার নাম্বার দু নম্বর পদ এবং তিন নাম্বার পদ গুণ করে নেবো আর প্রথমটা দিয়ে ভাগ করে দেবো ব্যাস আমাদের উত্তর চলে আসবে কাটো ছয় দুই বারো ছয় তিনে আঠারো দুই দিয়ে কাটো বারো বারো তিনে ছত্রিশ ব্যাস এটাই হয়ে গেলো অ্যানসার ঠিক আছে আর একটা ছোট্ট অঙ্ক দেখে নাও ধরো বলেছে পাঁচ দশ পনেরো বলো তাহলে চতুর্থ সমানের পাতি কত এরকমটা বলেছে তাহলে তুমি কি করবে তুমি কিছুই করবে না এই যে দু নাম্বার আর তিন নাম্বারটা গুণ করে দেবে

মূলত এটা হচ্ছে টাইম ডিস্টেন্স স্পিড এর একটা অঙ্ক যেটাকে আমরা চল পুলিশ আকারে বলি এবং এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ এমন কোনো পরীক্ষা নেই যে পরীক্ষা তাই কোশ্চেন করে না বা করে নি ঠিক আছে দেখো এখানে কি বলেছে বলছে আট কিমি পার ঘন্টা গতিবেগে ধাবমান একটা চোরকে ধরতে একজন পুলিশ দশ কিমি প্রতি ঘন্টা বেগে পিছু ধাওয়া করে চোরটা একশো মিটার সামনে থাক তবে কত সময় পুলিশ চোরটাকে ধরবে ঠিক আছে অবশ্যই আমি অঙ্কটা করবো সবচেয়ে সহজেই নিয়মে কিন্তু তার আগে অবশ্যই তোমরা অঙ্কটা একটু ভালো করে পড় এক মিনিট সময় দিলাম ওই কঙ্কটা একটু পড়ে নাও তারপরে আমি দেখাবো যে কিভাবে খুব সহজেই অঙ্কটা করতে পারবে ওই কঙ্কটা একবার পড়ে না প্রত্যেকে সবার পড়া হয়েছে বিষয়টা দেখো অঙ্কটা করবার আগে অঙ্কটা একটা চোর তাকে তাড়া করছে একটা পুলিশ একটা পুলিশ চোরের পেছনে দৌড়চ্ছে তাহলে ভাবো একটা যখন চোরকে একটা পুলিশ যখন ধরবে বা ধরতে চাইবে তখন নিশ্চয়ই চোরটা যেদিকে যাচ্ছে সেই দিকেই তো চোর পুলিশটা যাবে যদিও বর্তমানে উল্টো চোরদের যেদিকে যাচ্ছে পুলিশ তার উল্টা দিকে দৌড়াবে কিন্তু ব্যাপারটা তো তা না এটা ধরো থিপ আর এটা পুলিশ তাহলে চোর যেদিকে যাচ্ছে পুলিশও সেই দিকেই দৌড়াবে হ্যাঁ কি না ঠিক তো এবার চোরটার বেগ কত আট কিমি পার আওয়ার পুলিশটার বেগ কত দশ কিমি পার আওয়ার অবশ্যই পুলিশটার বেগ বেশি হতে হবে নইলে চোরটা তো ধরতেই পারবে না ঠিক আছে যদিও এখন খেয়ে দে পুলিশদের যা ভুড়ি হয়েছে তাতে পুলিশদের গতি কম চোরদের গতি বেশি হয়ে গেছে ঠিক আছে যাই হোক তো এই হচ্ছে ঘটনা

আমি যদি তোমাকে জিজ্ঞেস করি আচ্ছা পুলিশটা কত বেশি বেগে দৌড়চ্ছে ভাই তুমি বলবে স্যার পুলিশটা চোরটার থেকে দু কিমি বেশি বেগে দৌড়চ্ছে ঠিক আছে এখন দেখো এটা কিলোমিটার এটাকে মিটারে করবো কেন কারণ চোর আর পুলিশের মধ্যে দূরত্বটা আমাকে মিটারে দিয়েছে তাহলে এটাকে মিটারে কর এখন একটা সহজ উপায় হচ্ছে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে যদি করতে হয় তাহলে মনে রাখবে পাঁচের আঠারো দিয়ে গুণ করে দিতে হবে কি বললাম আবার এখানে তাকে পরিষ্কার করে লিখে দিচ্ছি কিলোমিটার পার আওয়ার এই ইউনিটটাকে যদি মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হয় তাহলে মনে রাখবে অবশ্যই পাঁচের আঠারো দিয়ে গুণ করতে হবে আবার মিটার পার সেকেন্ডকে যদি কখনো কিলোমিটার পার আওয়ারে আনতে হয় তাহলে মনে রাখবে আঠারোর পাঁচ দিয়ে গুণ করতে হয় যাই হোক আমি কি করেছি পাঁচের আঠারো দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ডে করে নিয়েছি তার মানেটা হচ্ছে এতক্ষণে যেটা দাঁড়ালো এটা যদি আমরা একটু কাটাকাটি করি নয় হচ্ছে তার মানে পাঁচের নয় মিটার প্রতি সেকেন্ড তাই না তার মানেটা এতক্ষণে দাঁড়ালো যেটা সেটা হচ্ছে এই আমরা ভেবে নিতে পারি চোরটা দাঁড়িয়ে গেছে আর পুলিশটা পাঁচের নয় মিটার পার সেকেন্ড বেগে বেগে দৌড়চ্ছে আর চোরটা কত দূরে আছে একশো মিটার দূরে তাহলে পুলিশটা কত দূর দৌড়তে হবে একশো মিটার দৌড়তে হবে ঠিক আছে তাহলে পুলিশটাকে কত দূরত্ব দৌড়তে হবে একশো মিটার পুলিশটার বেগ কত না স্যার মিটার প্রতি সেকেন্ড তাহলে পুলিশটা কত সময় ধরবে আর আমরা তো এটা জানি যে সময় সমান কি তাই না দূরত্বকে বেগ দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা সময় পাবো এখানে একশো মিটার যাবে আর বেগটা হচ্ছে পাঁচের নয় এই নয়টাকে ওপরে তুলে দাও এইখানে করছি হিসাবটা একশো ইন্টু নয় বাই পাঁচ পাঁচ দিয়ে কাটো পাঁচ কুড়ি একশো কুড়ি নয় একশো আশি সেকেন্ড একশো আশি সেকেন্ড মানে আমরা তো জানি ষাট সেকেন্ডে এক মিনিট তাহলে একশো আশি সেকেন্ডে কত মিনিট হবে একশো আশি কে ষাট দিয়ে ভাগ মিনিট পরে চোর টাকা ধরে ফেলবে ঠিক আছে এবার দেখো এই বিষয়টা বোঝানোর জন্য তোমাদেরকে এত কিছু বকলাম তার কারণ হচ্ছে এই যে যারা বিষয়টা বুঝতে পারে এটাকে আমরা সংক্ষেপে করবো কিভাবে সংক্ষেপ করব সেটা দেখে নাও কিন্তু তার আগে এটা একটু মুছে দেখো এখানে চোরটা দৌড়াচ্ছে চোরটা দৌড়াচ্ছে আট কিলোমিটার বেগে পুলিশটা দৌড়াচ্ছে দশ কিলোমিটার বেগে তাহলে আমি যদি বলি পুলিশটার আপেক্ষিক বেগ কত চোরটা আট কিলোমিটার বেগে দৌড়াচ্ছে পুলিশটা দশ কিলোমিট বেগে দৌড়াচ্ছে তাহলে আমি যদি বলি পুলিশটা কত বেশি বেগে দৌড়াচ্ছে বা পুলিশটার আপেক্ষিক বেগ কত তুই বলবে দশ মাইনাস আট মানে দু কিমি তাহলে পুলিশটা আমি ধরে নিতে পারি দৌড়চ্ছে দু কিলোমিটার প্রত্যেক ঘন্টা এই বেগটা নিয়ে ঠিক আছে এখন কিলোমিটার পর ঘন্টা থাকলে কি হবে এটাকে মিটারে করতে হবে কেন কারণ যে দূরত্বটা চোর আর পুলিশের মাঝে আছে সেটা দেখো মিটারে আছে তাহলে আমি কি জানি মিটারে করতে হলে পাঁচের আঠার তাহলে যে কোনো কিলোমিটার পার আওয়ার চলে আসে মিটার পার সেকেন্ডে কাটা করি নয় তাহলে পাঁচের নয় এটা হচ্ছে বেগ পুলিশটা বেগ আর কতটা দূরত্ব চেঞ্জ করতে হবে না একশো মিটার তাহলে দূরত্ব হচ্ছে একশো বেগ হচ্ছে পাঁচের নয় কত সময় লাগবে আমরা তো জানি সময় মানেই হচ্ছে দূরত্ব বাই বেগ দূরত্বটাকে একশো লিখবো বেগ হচ্ছে পাঁচের মা কাটাকাটি করে আমি পাচ্ছি একশো আশি সেকেন্ড আর এক সেকেন্ডে যেহেতু এই ষাট সেকেন্ডে যেহেতু এক মিনিট একশো আট একশো আশি সেকেন্ডে তিন মিনিট ফলে আমাদের অঙ্কটার অ্যান্সার হয়ে যাবে তিন মিনিট অপশন টি আশা করি সবার ক্লিয়ার চলো নেক্সট অঙ্কটায় আসবো দেখো পরের অঙ্কটা কি বলেছে পরের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক পাঁচটা সংখ্যা ছিল

শেষেও চারটা সংখ্যার এই গড় বলছে ওই চারটা নিয়ে নাও ইনটু ডিফারেন্স অফ এভারেজেস মানে মানে হচ্ছে গড়গুলোর গুলোর বিয়োগ ফল প্রথম গুলোর গড় ছিল ছাব্বিশ তারপরের গড় ছিল পঁচিশ তাদের বিয়োগ বা অন্তর ফল ছাব্বিশ বিয়োগ পঁচিশ এইটি হিসেব করলে উত্তর চার গুণ এক মানে চার এবার বল মুখে মুখে এই ধরনের অঙ্ক করতে পারবে কিনা ধরো আমাকে কোনো অঙ্কে বলেছে যে নটা সংখ্যার মধ্যে প্রথম আটটি সংখ্যার গড় ধরো এরকম বলেছে আটটি সংখ্যার গড় তিরিশ শেষ আটটি সংখ্যার গড় শেষ আটটি সংখ্যার গড় আঠাশ তাহলে বলো প্রথম এবং নবম বা শেষ দিয়েছে ঠিক আছে এই যেগুলো পরে অঙ্কগুলো লিখে নেবে তো দেখো এখানে কি বলেছে কটা সংখ্যা ছিল নটা এটা কোনো কিছু এফেক্ট করে না প্রথম দেখো আটটা সংখ্যার কথা বলেছে তারপরেও শেষে আটটা সংখ্যার কথা বলেছে আটটাকে নিয়ে নাও ইন্টু একটা করে দেখো তিরিশ

টাইম এন্ড ভার্ব থেকে একটা অঙ্ক খুবই অঙ্ক বলছে আটজন পুরুষ বা বারো জন স্ত্রী লোক একটা কাজ পঁচিশ দিনে সম্পন্ন করতে পারে এই লাইনটাই বিরাট অর্থপূর্ণ যাই হোক ছজন পুরুষ আর এগারো জন স্ত্রী লোক ওই কাজ দিনে সম্পন্ন করতে পারবে আমি বিষয়টা একটু বুঝিয়ে দিই আগে মানে আটজন পুরুষও একটা কাজ পঁচিশ দিনে করতে পারে আবার বারো জন স্ত্রী ওই কাজটাই পঁচিশ দিনে করে দিতে পারে ঠিক আছে পরবর্তী সময় ছজন পুরুষকে দেওয়া হয়েছে এগারো জন মহিলাকে দেওয়া হয়েছে তারা সময় মিলে ওই কাজটা কতদিনে করতে পারবে অঙ্কটা আগে ভালো করে পড়ো অবশ্যই ঠিক আছে এক মিনিট সময় নাও অঙ্কটা পড়ো তারপর আমি দেখাবো যে এই অঙ্কগুলো হাসতে ফেলতে কিভাবে করবো আশা করি সবার পড়া হয়েছে এক্ষেত্রে কি করতে হয় খুব ভালো করে আমার কথাটা আগে শোনা সেটা হচ্ছে দেখো এইসব অঙ্কে সবচেয়ে বেশি যেটা কাজে লাগে সেটা হচ্ছে এফিসিয়েন্সি এফিসিয়েন্সি মানে কার্যক্ষমতা বেশি কার কার্যক্ষমতা কম এইটা হচ্ছে আমার ঘটনা অবশ্যই পুরুষের বেশি কেন কারণ অঙ্কটা তো আমাকে যেটা বলেছে অবশ্যই দেখো পুরুষের সংখ্যা কম লাগছে নারীর সংখ্যা বেশি লাগছে ঠিক না তাহলে এই ধরনের অঙ্কে আমরা কি করব প্রথমে পুরুষ এবং নারীর এফিসিয়েন্সিটা আগে বার করব বা এফিসিয়েন্সির অনুপাতটাকে আগে করব আই রিপিট আমি আবার বলছি প্রথমে আমরা এই সমকে কি করব পুরুষ বা নারী যাই থাক কিছু থাকুক না কেন অনেক সময় বালকও থাকে ঠিক আছে পুরুষ নারী বালক তিনজনও থাকে তো যাই থাকুক তাদের এফিসিয়েন্সির রেশিওটাকে আগে আমাদের বার করা হচ্ছে কর্তব্য কি বললাম এফিসিয়েন্সির রেশিও ঠিক আছে তাহলে দেখো আমরা প্রথমে কি করব এই যেটা এফিসিয়েন্সি সেই রেসিওটাকে লক্ষ্য কি হয়ে গেল পুরুষ মানে ম্যান এদের বলবে সেটা নারীর ঘরে লিখবে নারী যখন বলবে সেটা পুরুষের ঘরে লিখবে বলে আটজন পুরুষ তুমি নারীর ঘরে আট লেখ বারো জন স্ত্রী লোক তাহলে তুমি সেটা পুরুষের ঘরে লিখো আসল কাণ্ডটা বুঝলে ট্রিকটা পুরুষ এবং নারী যা যাই বলুক না কেন পুরুষটা না লিখবে নারীর ঘরে নারীটা লিখবে পুরুষ পুরুষের ঘরে চারদিক আটোতি কাটো আটোতি তার মানে এক একটা লোক পুরুষ তিন মিনিট কাজ করে আর এক একটা ওমেন দুই মিনিট কাজ করে এটা আমার আগে ক্লিয়ার হয়ে গেল ক্লিয়ার কি বললাম এক একটা পুরুষ তিন মিনিট কাজ করে এক একটা কাজ করে আমি যদি বলি ভাই মোট কাজটা কত রে মোট কাজটা কত তুই বলবে স্যার আট জন পুরুষ পঁচিশ দিনে কাজটা করে এইট মেন ক্যান ডু দিস ওয়ার্ক ইন টোয়েন্টি ফাইভ ঠিক আছে এটাই বলবো আমরা টোটাল কাজ যেখানে পুরুষেরা তিন ইউনিট করে করে তার মানে আট গুণ তিন গুণ পঁচিশ এইটা হচ্ছে স্যার টোটাল কাজটা এই কাজটা করতে হবে পরবর্তী সময় কারা করবে করবে ছজন ম্যান এবং এগারো জন ওমেন মিলি ঠিক না তো আগে দেখবো এরা একদিনে কতটা কাজ করে

অঙ্কটা ক্যান্সার আশা করি সবাই বুঝতে পেরেছো তবুও আমি একবার বলে দিচ্ছি কারণ অনেকেই হয়তো দেখো কিন্তু এই ধরনের অঙ্ক পেলে হাসতে খেলতে করতে পারবে কিন্তু ইট আমি যে ট্রিকটি শেখাচ্ছি সেটিকে ইউজ করবে মোট কাজটা যখন বার করবো তখন পুরুষের অ্যাঙ্গেল থেকেও যেমন বার করা যায় নারী নারীর অ্যাঙ্গেল থেকেও বার করা যায় আমি যেহেতু পুরুষ তাই আমি পুরুষের অ্যাঙ্গেল থেকেই বের করেছি বিকজ আই মেন দেখো আমরা কি করব মেন এবং ওমেন এই দুটোর অনুপাতকে আমরা বার করবো কিভাবে যেটা পুরুষ বলবে সেটা নারীর ঘরে লিখবো যেটা নারী বলবে সেটা পুরুষের ঘরে লিখবো আট জন পুরুষ তাহলে ওটাকে লিখব নারীর ঘর বারো জন স্ত্রীর সেটা লিখবো পুরুষের ঘরে বুঝলে কাটবো চার দিয়ে তিন আর দুই তার মানে এক একটা পুরুষ করে এক দিনে তিন ইউনিট এক একটা ওমেন করে এক দিনে দুই ইউনিট এইটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে এইটা হচ্ছে টোটাল ওয়ার্ক এবার দেখো পরবর্তী সময় ছজন পুরুষ এবং এগারো জন ওমেন মিলে টোটাল কাজটা করছে এক একটা পুরুষ করে তিন ইউনিট চল্লিশ ইউনিটের কাজ এক দিনে হচ্ছে তার মোট কাজ এটা পদ দিন সময় লাগবে আট গুণ তিন গুণ পঁচিশ টোটাল কাজ আর এক এক দিনে হচ্ছে চল্লিশে কাটো চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ দেন পাঁচ দিনে পনেরো হয়ে গেল অ্যানসার অপশন এ নেক্সট পরের আসবো খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দেখো নেক্সট অঙ্কটা আমাদের কি বলেছে এটা অসাধু ব্যবসায়ী ডিজঅনেস্ট একজন ব্যবসায়ী আছে ঠিক আছে সে অসাধু ব্যবসায়ী কি করে দ্রব্য মূল্যে বলে যে ভাই আমি ক্রয় মূল্যে তোদেরকে দিয়ে দিচ্ছি রে কিন্তু সে গানাকলটা করে কি এক কেজির পরিবর্তে আটশো গ্রাম দেয় মানে ওজনে মারে বুঝলে তাহলে তার কত শতাংশ লাভ এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ কিন্তু ততটাই সোজাও বটে তার মানে কি দোকানদার যে দামে কিনছে সেই দামেই বিক্রি করছে হ্যাঁ তো দেখো সেই দামেই বিক্রি করছে ফলে তার লাভ হওয়ার কথা নয় লাভটা কোথায় হচ্ছে বলতো ওজনে লাভটা কোথায় হচ্ছে ওজন তাহলে সে কি করছে সে জানছে এক হাজার তাহলে খদ্দের কতটা জানছে যে আমি এক হাজার গ্রাম পাচ্ছি কিন্তু আদতে দিচ্ছে আটশো গ্রাম মানে তার লাভ হচ্ছে দুশো গ্রাম করে করে দুশো গ্রাম করে করে ঠিক আছে তাহলে এইটি তার লাভ হচ্ছে যদি বলি ভাই আমি ক্রয় মূল্য কত ও যেটা দিচ্ছে সেটাই ক্রয় মূল্য তাহলে এটা ক্রয় মূল্য আর এইটাকে বলবো বিক্রয় মূল্য ঘটনাটা এটাই একই না আরেকবার বুঝানো সে কি করছে আদতে আটশো গ্রাম দিচ্ছে মানে ওর নিজের খরচা হচ্ছে আটশো গ্রাম তাহলে ওইটি ওর ক্রয় মূল্য দোকানদার জানছে আমি এক কেজি পাচ্ছি এক হাজার গ্রাম তাহলে ওইটা বিক্রয় মূল্য তাহলে আদতে দুশো গ্রাম করে করে লাভ হয়ে যাচ্ছে বেশ এবার আমরা তো জানি যে লাভের যদি শতকরা শতাংশ বের করতে হয় তাহলে লাভকে ক্রয় মূল্য দিয়ে ভাগ করে একশো দিয়ে গুণ করতে হয় শতকরা বার করতে বললে একশো দিয়ে গুণ তার লাভ কত হচ্ছে গুরু দুশো গ্রাম ক্রয় মূল্য কত দুশো চারে চার পঁচিশে একশো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হবে অঙ্কটার ফলে যে কুড়ি পার্সেন্ট বলেছিলেন তার ডাহা ভুল হয়েছে কুড়ি পার্সেন্ট হয়ে যাবে তার অঙ্কটির অ্যান্সার বোঝা গেল আবার বলছি দেখো সে আটশো গ্রাম দিচ্ছে হ্যাঁ কিন্তু খুদ্দার জানছে আমি এক কেজি পাচ্ছি এক কেজি মানে এক হাজার গ্রাম মানে প্রফিট হচ্ছে দুশো গ্রাম এবার শতকরা প্রফিট কত লাভ হচ্ছে দুশো গ্রাম আটশো গ্রামের সাপেক্ষে শতকরা বার করতে বললেই লে করা একশো দিয়ে গুণ চার পঁচিশে একশো টোয়েন্টি ফাইভ সবার অঙ্কটাই আসবে যদিও সমস্যা থাকার কথা না আমি যেভাবে বলে দিই নেক্সট অঙ্কটা দেখো পরের অঙ্কটা বলছে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে কুড়ি বিয়াল্লিশ তেষট্টি যদি আমরা ভাগ করি এক অবশিষ্ট থাকবে ঠিক আছে তাহলে কি বলতে একবার ঠিক আছে জানতে হলে পড়তে কোন কুড়ি এগুলো দিয়ে যদি ভাগ করি তাহলে প্রত্যেক ক্ষেত্রেই এক ভাগ থাকবে মানে বাড়তি থাকবে অবশিষ্ট থাকবে থাকবে অঙ্কটা একবার ভালো করে পড়ে নাও না মিনিট সময় তাহলে দেখো আমি প্রথমে বললাম না ভাগ শেষ থাকবে ভাগ শেষ থাকবে মানে সংখ্যাটাতে কিছু একটা বাড়তি ছিল সেই বাড়তিটাই হচ্ছে এক এটাই তো ঘটনা এখন আমরা যেটা এই এই অঙ্কটাকে যেভাবে ভাববো আগে আমার কথাটা শুনো আমি যেটা বলছি ভালো করে শুনো প্রথমে আমরা ওই এক ভাগ শেষ থাকবে বাড়তি থাকবে ইত্যাদি ইত্যাদি ভাবার দরকার নেই আমরা কি করব ক্ষুদ্রতম একটা সংখ্যা বার করব যেটাকে কুড়ি দিয়ে বিয়াল্লিশ দিয়ে তেষট্টি দিয়ে পুরোপুরি ভাগ করা যাবে আমি কি বললাম i repeat ক্ষুদ্রতম একটা সংখ্যা আমি খুঁজে ভাগ করব ঠিক আছে আমরা একটা ক্ষুদ্রতম সংখ্যা খুঁজে বের করব যে ক্ষুদ্রতম সংখ্যা খুঁজে আমরা বের করব ভালো করে শুনে নাও সেটা এমন একটা সংখ্যা বার করব যেটাকে কুড়ি বিয়াল্লিশ তেষট্টি দিয়ে পুরোপুরি ভাগ করা যাবে which is divisible by twenty 63 প্রত্যেকটা দিয়ে আমরা ভাগ করা যাবে এরকম একটা সংখ্যাকে আমরা প্রথমে খুঁজব ঠিক আছে তাহলে দেখো দুটো কথা আমার মাথায় রাখবে সেটা কি যখনই জানবে ক্ষুদ্রতম এমনটা বলছে তখনই জানবে লসাগু যখনই দেখবে বৃহত্তম ইত্যাদি কথা বলছে তখনই জানবে গসাগু মাইন্ডেড তাহলে ক্ষুদ্রতম বলছে মানেই আমাকে কি করতে হবে আমাকে লসাগু বলা ক্ষুদ্রতম বার করতে ঠিক বলেছো হাবিবুর ক্ষুদ্রতম বলেছে মানে আমাকে লসাগু বের করতে হবে এবার আমরা লসাগু বের করব ঠিক আছে তাহলে বের করব করব এবং তেষট্টি আমি খুব সহজেই কিন্তু লসাগুটা করতে পারবো কিন্তু তোমাদের জন্য তোমাদের সবার জন্য এটাকে বিস্তারিত আকারেই করে দেখাচ্ছে মিলে এই ধরনের লসাগু বার করতে আমার দশ সেকেন্ড বড় সময় লাগে তাই হোক দরকার নেই আমি যেটা বলছি ভালো করে দেখো তাহলে এইটাকে যখন আমরা কাটাকাটি ইয়ে করবো দুই দিয়ে কাটো আগে দুই দিয়ে কাটো দিয়ে না তিন নয় কেন তিন একুশ আবার সাত দিয়ে যাবে সাত দিয়ে হচ্ছে দশ এক তিন আচ্ছা আচ্ছা ঠিক না তাহলে এইটাই হচ্ছে ওদের কত দুই গুণ তিন গুণ সাত গুণ দশ গুণ তিন তাই না

বাষট্টি দিয়ে ভাগ করে এই সরি বিয়াল্লিশ দিয়ে ভাগ করা যাবে পুরোপুরি তেষট্টি দিয়েও পুরোপুরি ভাগ করা যাবে ঠিক তো এবং এটা ক্ষুদ্রত কারণ বারোশো ষাটের বেশি আরো অনেক সংখ্যা আছে যেগুলোকে এগুলো দিয়ে ভাগ করা যাবে কিন্তু সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে বারোশো ষাট যেটাকে এই তিনটে দিয়ে ভাগ করা যাবে কিন্তু বলেছে একটা বাড়তি থাকতে হবে তাহলে এর সঙ্গে এক যোগ ঠিক না আমি তোমাকে বললাম ভাই একশো টাকা খরচা কর ঠিক আছে কিন্তু তোর হাতে যেন তারপরে এক টাকা থাকে তাহলে তুমি ক টাকা নিয়ে বাজারে যাবে তুমি তো জানো একশো টাকা আমার খরচা করতে হবে দাদা বলেছে এক টাকা যেন হাতে থাকে তাহলে একশো এক টাকা করাতে গেলে এই ক্লাস টাই বেকার হয়ে যাবে এবার দেখে ঠিক আছে আমি খুব সঠে বলে দিচ্ছি বুঝতে পারলে পারলে না পারলে না পারলে এবার চট করে দেখে নাও কুড়ি বিয়াল্লিশ তেষট্টি আমি স্টার্ট করে দেখি বুঝতে পারছি এটা একুশ দিয়ে ভাগ করা যাবে এটা একুশ দিয়ে ভাগ করা যাবে ঠিক আছে মোদ্দার কথা হলো এলসিএম ভাগ করতে হলে সবচেয়ে বড় টাকা আগে নিয়ে নাও তেষট্টি বাস কিছু করার দরকার এবার দেখো তেষট্টি যখনই নিয়ে নিলে তেষট্টি মানে কি তেষট্টি মানে আমরা বলতে পারি নয় সাত এই দুটো নিয়ে নিয়েছি ঠিক আছে এবার বিয়াল্লিশ এবার তুমি বলো বিয়াল্লিশ মানে হচ্ছে ছয় ইন্টু সাত ছয় সাতটা বিয়াল্লিশ তেষট্টি যখন নিয়েছো সাত টাকাও নিয়ে নিয়েছো সাত টাকা নিয়ে নিয়েছো রইলো ছয় ছয় মানে হচ্ছে আবার দুই গুণ তিন নয় নিয়েছো মানে তিনও নিয়ে নিয়েছো

তাহলে গোসাগু বের করতাম তখন গসা ক্ষুদ্র তো মানে দুটো সংখ্যার যোগফল তিনশো গসাগু পঁচিশ হলে এমন কতগুলো জোর পাওয়া যাবে আমি এইভাবে মেন করতে চাইছি জোর পাওয়া যাবে পেয়ার পেয়ার মানে কি পেয়ার মানে ভালোবাসা বা প্রেম ইত্যাদি নয় পেয়ার মানে জোর পি এ আই ইংরাজি তো আমি বললাম যে ভাই এমন দুটো সংখ্যা বল দিননি যাদের যোগফল ফল নয় হবে তুই বললে স্যার এক আট তুই বললে স্যার দুই সাত তুই বলবে স্যার তিন ছয় তুই বললে স্যার চার পাঁচ দেখুন স্যার এগুলোকে যোগ করে নয় পাবে আর কোনোটাই পাই তাহলে কটা পেয়ার পেলে কটা জোর পেলে একটা দুটো তিনটে চারটে এইটা হচ্ছে পেয়ার চারটা পেয়ার আমি ক্ষেত্রে পেতে পারি তো আমাকেও সেই রকমই জোর জোর সংখ্যা বার করতে হবে কতগুলো পেয়ার সম্ভব যেখানে যোগফলটা হবে দুটো সংখ্যা তিনশো আর বসাগু হবে পঁচিশ সোজা আর বসাগু হবে পঁচিশ অঙ্কটা হচ্ছে জন্য বুঝবার জন্য অবশ্যই এক মিনিট সময় আমি তোমাদেরকে দেবো ঠিক দেখো ভালো করে শোনো গসাগু এমন একটা জিনিস যেটা দুটো সংখ্যাতেই থাকে দুটো বা তিনটে সংখ্যার গোসাগু করছো যেটা উত্তর পেলে সেই গসাগু জানবে অবশ্যই দুটোতেই থাকবে যেমন আমি একটা ছোট উদাহরণ দিই বুঝতেই পারছো এই দুটোর গোসাগু হবে তিন ঠিক তো দেখো তিনটা ছয়ের মধ্যেও আছে নয়ের মধ্যেও আছে কেন কারণ ছয় মানে হচ্ছে দুই গুণ তিন নয় মানে তিন গুণ তিন দেখো তো তিনটা এই যে গোসাঘুটা নয়েও রইল বসাগুটা ছয় ওম রইল বুঝলে তাহলে আমি যদি বলি দুটো সংখ্যার গোসাগু পঁচিশ মানে অবশ্যই দুটা সংখ্যাতেই পঁচিশ বিরাজ করছে পঁচিশ আছে এবারে তার সঙ্গে অন্যান্য কিছু আছে কিন্তু অ্যাটলিস্ট পঁচিশটা আছে তার সঙ্গে অন্যান্য কিছু ধরে নাও এ আছে আর ধরো বি আছে ক্লিয়ার তাহলে একটা সংখ্যাকে আমি পঁচিশে ভাবতেই পারি আর একটা সংখ্যাকে পঁচিশ বি ভাবতেই পারি আই রিপিট যদি দুটো সংখ্যার গোসাগু পঁচিশ হয় পঁচিশ এক্সিস্ট বৌধফ দেব পঁচিশ কিন্তু দুটোর মধ্যেই থাকবে তাহলে একটা সংখ্যাকে আমি ভেবেই নিলাম পঁচিশে অন্য সংখ্যাটাকে আমি ভেবে নিলাম পঁচিশ বি এই এ আর বিটা পরস্পর মৌলিক মানে এ বির এক হয় যাই হোক কি বললাম এবির বির এক হয় এরপর দেখো একটা সংখ্যা যদি পঁচিশে হয় আর একটা যদি পঁচিশ বি হয় বলেই দিচ্ছে তাদের যোগ ফল হচ্ছে তিনশো তাহলে আমি বলতেই পারি পঁচিশে এবং পঁচিশ বি যদি আমি যোগ করি তাহলে আমি তিনশো পাবো যেখানে আমি পঁচিশটা কমন নিলে এ যোগ বি থেকে যাবে সেইটা পাবো তিনশো আর পঁচিশ দিয়ে যদি তিনশো কাটে আমি বারো হবো কারণ পঁচিশ ছাড়া একশো তাহলে এ যোগ বি হচ্ছে বারো বাস আমার অঙ্ক শেষ কেন এবার আমি কি করব দুটো সংখ্যা খুঁজে বার করবে যেমন প্রথমটা বলেছিলাম যাদের যোগফল হবে বারো এবং যাদের গোসাগু এক কি বললাম যাদের যোগফল বারো গোসাগু এক আমি প্রচন্ড বড় একটা লিস্টই দিয়ে দিচ্ছি যাদের যোগফল হচ্ছে বারো ধরো তুমি এক আর এগারো যোগ করলে বারো পাবে ঠিক দুই দশ যোগ করলে বারো পাবে তিন নয় যোগ করলে বারো পাবে চার আট যোগ করলে বারো পাবে যোগ করলে বারো পাবে ঠিক করলে বারো পাবে এতগুলোতে আমি বারো পাবো কিন্তু কোনটা হবে আর কোনটা না এইটা আমি নিতে পারবো কেন কারণ এক আর এগারোর গোসাগু এক এইটা পারবো না কেন কারণ দুই আর দশ এর গোসাগু দুই হবে না এটা তিন আর নয় নিতে পারবো না কারণ তিন আর নয় এর গোসাগু তিন এক নয় চার আর আটের গোসাগু চার এক নয় এটাও নিতে পারবো না পাঁচ সাত নিতে পারবো কেন কারণ পাঁচ আর সাতের গোসাগু এক ছয় ছয় তো নিতে পারবো না ওরকম করে তাহলে তো দুটো সংখ্যা সমান হয়ে যাবে দুটো যদি ছয় হয় তাহলে কটি রাইট পেলে গুরু একটি দুটি তাহলে ওরকম কতগুলি পেয়ার সম্ভব তাহলে আমাদের এখানে দুটো পেয়ার সম্ভব গোটা অঙ্কটা আমি আর একবার রিপিট করে দেবো ঠিক আছে সবাই বুঝে গেছো যদিও তবুও আর একবার রিপিট করে দিই বিষয়টা সবাই ঝেটাক করে শুনে নাও দুটো সংখ্যার গসাগু পঁচিশ যোগফল তিনশো ভেরি গুড যদি গসাগু পঁচিশ হয় তাহলে এই দুটো সংখ্যাতেই বর্তমান থাকবে তাহলে একটাকে আমি পঁচিশ এ ভাবতে পারি আর একটা পঁচিশ বি ভাবতে পারি ঠিক আছে যেখানে মনে রাখবে এ বিটা কিন্তু পরস্পর মৌলিক ওইটাই অঙ্কটা ক্লু পয় এবং তাদের যোগফল বলেছে তিনশো ঠিক আছে পঁচিশ যদি কমন নিই তাহলে আমরা পাবো এ যোগ বি হচ্ছে তিনশো পঁচিশ দিয়ে যদি কাটি তাহলে পঁচিশ বারো এই তিরিশ তার মানে এমন দুটো সংখ্যা খুঁজে বের করবো এ আর বি যাদের যোগফল হবে বারো এবং এ বি পরস্পর মৌলিক মানে এ আর বি এর এক তাহলে আমি এক এগারো নিতে পারি দেখো এই দুটো যোগফল বারো হবে গসাগু এক হবে ঠিক তো দুই দশ নিতে পারবো না কারণ যোগফল বারো হলো গোসাগু এক নয় গসাগু দুই ঠিক তিন নয় নিতে পারবো না কেননা যদিও এদের যোগফল বারো কিন্তু গোসাগু এক নয় তিন চার আট নিতে পারবো না একই কারণে যোগফল বারো হলেও বসাগু চার হয়ে যাবে এক হবে না পাঁচ সাত নিতে পারবো হ্যাঁ পারবো কারণ পাঁচ সাতের যোগফল হচ্ছে বারো পাঁচ সাতের বসাগু এক আর পারবো তাহলে কটি জোর পেলে একটি এবং এই একটি দুটি তাহলে অপশন সি হয়ে গেল অঙ্কটার অ্যানসার লে বাত্তা ক্লিয়ার সবার ঠিক আছে যদি ক্লিয়ার হয়ে গিয়ে থাকে তাহলে গুরু লাইক দিতে কার্পণ্য করো না

পাঁচ সাত বসাঙ্গ এক কিন্তু দুই দশ পারো কি বললাম মূলত রেশিও তার সঙ্গে যুক্ত হচ্ছে পার্টনারশিপ ঠিক আছে দেখো এখানে কি বলেছে ওখানে আমি পড়ছি তারপর তোমাদেরকে অবশ্যই সময় দেবো একটা ব্যবসায় অনুপাত হচ্ছে দুই তিন চার যদি সি এর লভ্যাংশ এর অপেক্ষা তিনশো টাকা বেশি হয় তবে মোট কত টাকা লাভ হয়েছিল আমি একদম শিওর বিলিভ মি আমি একদম শিওর প্রত্যেকে অঙ্কটা পারবে প্রত্যেকে পারবে কিন্তু আমি দেখাবো যে অঙ্কটা করবার জন্য কিভাবে লেস টাইমে করানো যায় অঙ্কটা সবাই পারবে এটুকু আমি একদম শিওর কিন্তু কত কম সময়ে অঙ্কটা করা যাবে সেটা আমি দেখাব কিন্তু তার আগে সবাই একবার চেষ্টা করুন এক মিনিট

আমি যখন অঙ্ক তোমাদের শুরু করেছিলাম এই চারটা কি হয়ে গেল রে তুর এবিসি তাদের অনুপাত হচ্ছে টু টু থ্রি টু ফোর যখন আমি অঙ্কের ক্লাস তোমাদের শুরু করেছিলাম বলেছিলাম গোটা অঙ্ক পৃথিবীর সমস্ত অঙ্কই হচ্ছে রেশিওর খেলা আমি এটা বলেছিলাম ফলে রেশিও প্রপোর্শন যদি কারো ক্লিয়ার থাকে রেশিও প্রপোর্শনের চ্যাপ্টারকে যদি ভালো করে বুঝেছো বা করেছো তার কাছে যে কোনো অঙ্কই ভাবে ইজি এবার দেখো রেশিও তার মানে একটা জিনিস মনে মনে ভাববে এ হচ্ছে দুই রেশিও বি হচ্ছে তিন রেশিও সি হচ্ছে চার রেশিও মানে কিন্তু এ দুই বি তিন সি চার নয় এটা হচ্ছে দু ভাগ বিটা হচ্ছে তিন ভাগ সিটা হচ্ছে চার ভাগ তাহলে মোট অবশ্যই ন ভাগ মোট ন ভাগ কিনা বলো ক্লিয়ার এই এ যদি দু ভাগ হয় দুই রেশি হয় বি যদি তিন রেশি হয় c যদি চার রেশিও হয় তাহলে মোট নিশ্চয় রেশিও তাহলে আমাকে মান বের করতে হবে কারণ আমাকে মোটটাই তো বলেছে রে গুরু ঠিক না এবার তোমরাই আমাকে বলো সি এর লভ্যাংশ এ থেকে টাকা বেশি তাহলে তাহলে পাচ্ছে তিন এর থেকে কত বেশি দুই রেশিও বেশি ঠিক অঙ্ক বলছে ভাই ওই দুই রেশিটা হচ্ছে তিনশো টাকা কারণ ওখানে অঙ্ক বলেছে যে সি এর থেকে তিনশো টাকা বেশি তাহলে একের রেশিও কত দেড়শো এক রেশি আমি যখনই পেয়ে গেলাম নয় রেশিও বের করাটা করব ফোর মোট বার করতে হবে তিন চার নয় আতুয়ে তিন চার সাত নয় এটার মান আমাকে বের করতে হবে সি এর থেকে পাচ্ছে দুভাগ বেশি সেই ভাগ বলেছে আমার তিনশো তাহলে এক ভাগ দেড়শো মনে মনেই দেখো এক ভাগ হচ্ছে দেড়শো এক ভাগ দেড়শো হলে ন ভাগ কত হবে নয় ইন্টু দেড়শো নয় ইন্টু দেড়শো পঞ্চাশ হয়ে যাবে মনে মনেই করে ফেলবো এই অঙ্কটা করার জন্য লেখালেখিরই দরকার নেই এদিকে চার ওদিকে দুই দুটো বিয়োগ দুইটা হচ্ছে তিনশো তাহলে একটা হলো দেড়শো মোট কত চার তিনে সাত দুই নয় তাহলে নয় ইন্টু দেড়শো উত্তর নেক্সট অঙ্ক পরের অঙ্কটা দেখো বলছি বলছে কোন একটা সুষম বহুভুজের অন্ত কোন একশো দু ডিগ্রি কি হতে পারে খুব সুন্দর কোশ্চেন একটা সুষম বহুভুজ ছিল ঠিক আছে একটা পলিগন পলিগন ছিল যার একটা অন্ত কোন একশো দু ডিগ্রি কি হতে পারে বলতে পারবে

চতুর্ভুজের কটা বাহু চারটা তো এমন কোন বহু দেখাতে পারবে যা সাড়ে চারটা বাহু কিংবা সাড়ে সাতটা বা সাত গুণ একের বাহু এমনটা হয় হয় না তাহলে আমার মূল কনসেপ্ট আমি কোন জায়গাটা ধরতে চাইছি বুঝতে পারছো যে বাহু সংখ্যা সব সময় পূর্ণ সংখ্যা হবে বাহু সংখ্যা কখনোই ভগ্নাংশ হবে না এটাই অঙ্কটার ক্লু পয়েন্ট আমি কি বললাম বাহু সংখ্যা ভগ্নাংশ কখনো হতে পারে না পারে কি পারে না তিনটে বাহু আছে চারটা বাহু আছে পাঁচটা আছে ছটা দশটা যাই তো কিন্তু কখনো ভগ্নাংশে বাহু আমার আসতে পারে না তাহলে কোন অঙ্কে যদি দেখো যে বাহু সংখ্যা ভগ্নাংশ হচ্ছে তার মানে সেই বহুভুজটা তৈরিই হবে না ক্লিয়ার তাহলে এইটি হচ্ছে আমার কেস এবার এই যে সুষম বহুভুজ বলছিল তার বাহু কটা আমি বার করবো বুঝলে তার বাহু কটা বার করলে আমি কেসটা বুঝে যাবো যাতে ওটা বহু বুঝ হবে না হবে না এখন বাহু সংখ্যা বার করতে গিয়ে আমি যদি দেখি যে উত্তরটা আমার পূর্ণ সংখ্যা আসছে দেন ইটস পসিবল আর যদি দেখি উত্তরটা কি বলে যেন পূর্ণ সংখ্যা না এসে ভগ্নাংশ আসছে তখন জানবে সেই বহুটা গঠিত হতেই পারে বাহু সংখ্যা জানবো কি করে স্যার বাহু সংখ্যা বার করতে হলে আমরা তিনশো ষাট ডিগ্রি কে দিয়ে ভাগ করব তবেই স্যার আমরা বাহু সংখ্যা পাই এত সহজ জিনিসটা আপনি জানেন নাই স্যার ঠিক তাহলে বাহু বের করতে হলে আমরা কি করবো তিনশো ষাট ডিগ্রি কে দিয়ে ভাগ করবো বহিক কোন দিয়ে ভাগ্য বহি কোন দিয়ে ভাগ করবো তিনবার বললাম কেন কারণ আমরা জানি যে কোনো ক্ষেত্রে একটা অন্তঃক্ষণ একটা বহিক্ষণ মিলিয়ে একশো আশি হয় অন্তঃক্ষণ যোগ বহিক্ষণ মিলিয়ে একশো আশি হয় এখানে অন্তঃক্ষণ একশো দুই আমার বলেই দিয়েছে তাহলে বহিক্ষণটা কত হবে আমি বের করে নিতে পারবো পারবো কিনা একশো দুই তো তার সঙ্গে বাহাত্তর যোগ করলে একশো আশি হয় কিনা বল হম তাহলে বহিক্ষণটা বাহাত্তর ব্যাস বহিক্ষণ যখনই বাহাত্তর পেলে এই বাহাত্তরটা এখানে বসিয়ে দাও তাহলে তিনশো ষাট কে যদি আমি বাহাত্তর দিয়ে ভাগ করি বাহাত্তর পাঁচে না হ্যাঁ হচ্ছে হচ্ছে না সরি 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 ভেরি গুড ঠিক 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 এটা তিনশো ষাট ডিগ্রি কে যখন আমি আঠাত্তর দিয়ে ভাগ করব সেটা কখনোই পূর্ণ সংখ্যা হবেই না আর পূর্ণ সংখ্যা না হলে ওরকম চতুর্ভুজ মানে ওইরকম বহু বুঝ তো হতেই পারে না ফলে হতে পারে না অপশন বি হয়ে যাবে তোমাদের অ্যানসার আমি আরেকবার রিপিট করে দিই নাকি পূর্ণ সংখ্যা হতে বাধ্য ঠিক আছে তাহলে আমি বাহু সংখ্যাটাই বের করবো বাহু সংখ্যা আমরা কিভাবে বের করি তিনশো ষাট ডিগ্রি কে বহিক্ষণ দিয়ে ভাগ করবো বেশ আমার তাহলে কাজ হচ্ছে এবার শুধু বহিক্ষণটা বের করা আর আমরা জানি অন্তঃক্ষণ এবং বহির্গণ মিলিয়ে স্যার একশো আশি ডিগ্রি হয় ঠিক তাহলে অন্তক্ষণ যদি একশো দুই হয় তাহলে হচ্ছে বহিঃকণটা আটাত্তর তাহলে তিনশো ষাটকে যদি আমি আটাত্তর দিয়ে ভাগ করি কাটাকাটি করে দেখো না পূর্ণ সংখ্যা পাবে না এটা দেখতে পারো দুই দিয়ে কাটো কাটার দরকার নেই যদি তুমি কাটি দুই তিনে ছয় হ্যাঁ দুই নয় আঠেরো দুই দিয়ে কাটো একশো আশি তিন দিয়ে কাটো তেরো তিন দিয়ে কাটো ষাট ষাট বাই তেরো এটা পূর্ণ সংখ্যা নয় ক্লিয়ার

তাহলে দেখো সরলরেখার ওপর দিকটাকে তুমি যদি অন্তক্ষণ ভাবো তাহলে এই দিকটাকে তখন বহিক্ষণ ভাবো এবং অন্তক্ষণ আর বহিক্ষণ দুটোই একশো আশি করে যেহেতু ওটা এক সরল রেখা তাহলে একশো আশি একশো আশি ঠিক কিনা বহিক্ষণ অন্তক্ষণ তখন একই ঘটনা হবে কি বললাম বুঝতে পারবে তাহলে সরলরেখা দিয়ে তুমি বহুভুজ তো যাচাই করতে পারবে না কারণ সরলরেখা একটা

খোলা না বুঝেছো হ্যাঁ সরকেন তো বাইরের কোণটা তো বেশি হইতো না হ্যাঁ টোটাল সাম কি যাও ঠিক আছে 2 মিনিট 180 নাই তো আর বাকি রইলো এই কোণটা 300 কি বলো ও হ্যাঁ এই কোণটা যদি 30 হয় তাহলে এই কোণটা 360 - 30 330 আর এই বাবা এই যখন যোগফলটা 180 হয় সেটা বহুত গুজার ক্ষেত্রে বহু বুঝের ক্ষেত্রে যোগ্যটা একশো আশি হক বহু না হলো তখন তিনশো ষাট কিন্তু বুঝলে পাগল করে দেওয়ার মতো ছেলে প্রচুর ভুল মারে বলছে দশমিক শূন্য পাঁচ আর দশমিক দুই এদের লসাগু কত এদের লসাগু কত দশমিক শূন্য পাঁচ আর দশমিক দুই বলতে পারবে

বাকিটা অনেকে এক বলছো অনেকে ডি বলছে দেখা যাক একটা হচ্ছে দশমিক শূন্য পাঁচ আর একটা দশমিক দুই মাইন্ড ইট দশমিক শূন্য পাঁচ মানে হচ্ছে পাঁচ বাই একশো আমরা যদি দশমিকটা তুলে দিই তাহলে দশমিকের পরে কটা ঘর একটা দুটো দুটো ঘর তাহলে দুটো শূন্য লাগিয়ে দিলাম দশমিক দুই মানে দুই বাই দশ কেন দশমিকের পর একটা ঘর আছে তা একের পিছনে একটা শূন্য ক্লিয়ার আশা করি ক্লিয়ার হয়েছে এবার দেখো এই দুটো লসাগু আমাকে বের করতে হবে ঠিক আছে কোন ক্ষেত্রে যে যেকোনো ভগ্নাংশ যাই হোক যখন ভগ্নাংশ বার করবে তখন সহজ উপায় হচ্ছে যেগুলো লব তাদের লসাগু করবে আর যেগুলো হর তাদের বসাগু করবে বা শঙ্কর শেষ ঠিক আছে তো গুলো কত পাঁচ আর দুই তাহলে আমাদের কাজ হচ্ছে পাঁচ আর এর এলসিএম বা লসাগু নব হর গুলো কত

দেখো তারা দশমিক শূন্য পাঁচ পাঁচ তার মানে বাই একশো দশমিক দুই মানে দুই বাই দশ যখনই ভগ্নাঙ্কের লসাও করবো লবগুলোর লসাগুল হর গুলোর গোসা তার লব গুলো কে আছে পাঁচ হাত দুই তাদের বের করবো হর গুলো কে আছে একশো আর দশ তাদের গোসা বার করবো তোমরা বলো পাঁচ আর দুই এদের লসাও কত হবে দশ হবে একশো আর দশ এদের কত হবে দশ কে দশ দিয়ে এক বুঝতে পেরেছ ঠিক নেক্সট দারুণ এবং এটার জন্য একটা ট্রিক দেখাবো অনবদ্য একটা ট্রিক ঠিক আছে অঙ্কটা এর সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে সেই যোগফলটা একটা পূর্ণ বর্গ হবে এক গাদা ব্যাপার হয়ে যাবে একটা অঙ্কের জন্য দশটা অঙ্ক করে ছেড়ে আসতে হবে বা দশটা কোশ্চেনের উত্তর না মানে জানা উত্তর না করে চলে আসতে হবে দেখা যাক কিন্তু আমার একটা দুর্দান্ত ট্রিক আছে সেই ট্রিকটা দিয়ে আমরা অঙ্কটা ছাড়া করে দিলাম তারা অঙ্কটা একটু ভালো করে পড়ো এ একটু খাটো বলো অনেকে খুব সুন্দর উত্তর দিয়েছো নাইন যে না পারফেক্ট উত্তর দিয়েছো বলবো আমি শিখানো একটা সংখ্যা এইটি নাইন আর একটা সংখ্যা নাইনটি ফাইভ আচ্ছা বলতো উনব্বই পঞ্চানব্বের মধ্যে ডিফারেন্স কত বলবে স্যার ছয় হ্যাঁ কিনা বলবে ছয় ঠিক কিনা

সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে বুঝেছ কিনা বলো সমস্যা আশা করি নেই দেখাচ্ছি দেখো আচ্ছা বলো উনব্বই আর পঁচানব্বই এই দুটোর ঠিক মাঝের সংখ্যাটা কত বিরানব্বই কিনা বলো দেখো আমি দেখাচ্ছি না জানলেও চলতো দেখে নাও বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই তাহলে এতগুলো সংখ্যা আছে ঠিক মাঝে আছে কিনা বলো এই ঠিক মাঝে সংখ্যা কেন দেখো কারণ বা দিত তিনটে সংখ্যা দাম দেখো তিনটে সংখ্যা তাহলে মাঝে আছে

হ্যাঁ বলো <laughs> <Hey, bolo. laughs>

ব্যাপারটা বুঝে ঠিক আছে চলো next হ্যাঁ যদি ওগুলো করার অন্য উপায় আছে যাই হোক নেক্সট অঙ্কটা দেখ বলছে এত সুন্দর পড়াচ্ছি তবু শিবরাম লেফট এটা ঠিক নয় এই শিবরাম তুমি পালাচ্ছ আবার ঢুকছো কি ব্যাপার তোমার রোল তিনশো পঞ্চাশ বিষ্ণ লেফট পাবে না এই ক্লাস পাবে না দেখো বলছে একটা ভগ্নাংশ একটা ভগ্নাংশের লব বারো পার্সেন্ট বৃদ্ধি হর দু পার্সেন্ট করা হলো সেই ভগ্নাংশটা হয়ে গেল ছয় সাল তাহলে দুর্দান্ত অঙ্ক করো অঙ্ক শেখো ঠিক সময় এসো ঠিক সময়ে অঙ্ক ক্লাস গুলো শুরু করো অবশ্যই উন্নতি হবে ঠিক আছে অবশ্যই উন্নতি হবে মার্কেটে আমার প্রচুর চাহিদা বিলিবি প্রচুর চাহিদা প্রচুর সংস্থা আমাকে দি অঙ্ক ক্লাস করাত আমি সময় পাই সবকিছুর মাঝে তো ভালো অবশ্যই মিস করোনা আমি মহান এটা আমি বলছি না এটুক হ্যাঁ আমার পড়ানোর প্রচেষ্টা ছাত্র মেয়েদের ভালো লাগে এটুকুই বলতে পারি ঠিক তো কারণ আমি সেটা আমার চ্যানেলে দেখেছি বিভিন্ন জায়গা দেখেছি আমার চ্যানেল 90000 স্টুডেন্ট আছে ঠিক না তো একদম মিস করোনা তার শুরু মানে দরকার পাঁচ মিনিট আগে জয়েন হয়ে যাবে তাও আছে দেরি করো অঙ্ক সাবজেক্টটাই এমন যে দেরি করে শুরু করলে কি হয় অঙ্কের উপরে যেগুলো হয়ে গেছে অঙ্কটা লিংকেজ খুব লিঙ্কেজ একটার সঙ্গে আর একটা খুব লিঙ্কেজ যখন একটা অধ্যায় ভিত্তিক ক্লাস হয় ফলে আগেরটা যদি কোনো রকম মিস হয়ে গেছে পরেরটাই তার প্রভাব পড়বেই কারণ এগুলো আর্টসের সাবজেক্ট বা জিকে জিএস কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো নয় সাবজেক্টটা পুরোপুরি আলাদা একটা বলাই হয় যে ম্যাথ হলো যে ভগবানের

মানে আমাকে এইটাই বের করতে হবে এই যে লব বাই হর কত এইটা আমাকে বের করতে হবে এটাই হচ্ছে অরিজিনাল ভগ্নাংশটা ছিল ঠিক আছে কিন্তু আমি কি করেছি লবটাকে বারো পার্সেন্ট বাড়িয়েছি লব ইনক্রিজ করেছি টুয়েলভ পার্সেন্ট তুমি কি করবে যেহেতু এটা পার্সেন্টেজের খেলা বুঝতেই পারছো সেখানে একশো আছে একশো যেহেতু বাড়িয়েছি বৃদ্ধি তাই একশোর সঙ্গে বারো যোগ করো কত হবে একশো বারো এর সঙ্গে গুণ করে দাও ভেরি গুড হরটাকে দু পার্সেন্ট হ্রাস করেছি কমিয়েছি

যেখানে হর বলবে সেটাকে লবে বলবে সেটাকে হরে রাখবো লব বারো পার্সেন্ট বৃদ্ধি হরে দেবো পার্সেন্ট হ্রাস একশো থেকে দুই বাদ দিলে আঠানব্বই এটা হরের কথা বলেছিল আমি গুরু নিয়ে নেবো দেবো কাটো তিন বাই সময়

বলছে একটা পরীক্ষার্থী বত্রিশ পরীক্ষার পাঁচ নাম্বার করবে অঙ্ক হচ্ছে সবচেয়ে সুবিধাজনক পরিস্থিতিতে থাকে এই অঙ্কগুলো যদি একটু বুঝে নিতে এইসব অঙ্কে আমাদের টার্গেট হবে পাঁচ নাম্বার দুটো অ্যাঙ্গেল থেকে পাঁচ মার্কসটা হবে আমাদের টার্গেট কি বললাম বুঝলে দেখো তাহলে আমি কি বললাম দুটো অ্যাঙ্গেল থেকে পাঁচ মার্ক হবে আমাদের টার্গেট দুটো অ্যাঙ্গেলে পাঁচ মার্ক আমরা বের করব যেমন প্রথম বত্রিশ পার্সেন্ট পেয়েছে কিন্তু আঠারো নম্বরের জন্য ফেল করেছে তাহলে তুমি বলো ও যদি আরো আঠারো পেত পাস করতো কিনা বুঝলে এটা পাঁচ মার্ক ও বেচারা বত্রিশ নাম্বার পেয়েছে

ও সাঁত্রিশ পার্সেন্ট যেরম্বর পেয়েছে তার মধ্যে পাঁচ মার্ক থেকে বারো পাস এবার আমাকে ঠিক এবার আমরা এটাকে ওইদিকে নিয়ে যাবো সাঁত্রিশ থেকে যদি বত্রিশ বাদ দিই পার্সেন্ট হবে আর এটা এদিকে আনবো আঠারোশো বারো যদি যোগ করি আমাদের হবে তিরিশ তাহলে ফাইভ পার্সেন্ট মান তিরিশ ক্লিয়ার

তাহলে কি বললাম যা বললাম তার থেকে আরো সোজা বলবো কি দেখো হ্যাঁ কি বলছো কি বলছো নাকি দেখ আরো সহজ করে বলবো যে দুটো নাম্বারের যে দুটো পার্সেন্টেজের কথা বলবো ওই দুটো বিয়োগ করে দেবে